প্রতিহিংসার রাজনীতির প্রবর্তক বিএনপি পনেরো ও একুশ আগস্ট এবং তিন নভেম্বর তারিখ বড় প্রমাণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ মাহমুদ হাসানের প্রতিবেদন কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলন এতে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি আওয়ামী লীগের কোনো উন্নয়ন চোখে দেখে না বরং দিনের আলোতেও তারা অন্ধকার দেখে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না প্রতিংসা রাজনীতির হোথাই হচ্ছে বিএন জিয় রহমান রাজনীতির নির্বাচনে আসুন তখন দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে এদিকে সম্মেলন উপলক্ষে ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ও উপকমিটির বিশেষ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আফামো বাহাউদ্দিন নাসিম ডিসেম্বরের সম্মেলনকে সার্বিকভাবে সাফল্য করা এটাই আমাদের লক্ষ্য আন্দোলনের নামে বিএনপি জ্বালাউ পোড়াও করলে জনগণকে সাথে নিয়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বিএনপি জামাতি সন্ত্রাসীরা অনেক কিছুই করতে পারে তারা অনেক কিছুই করার চেষ্টা করতে পারে সেটা আমাদের ভাবনা না তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের প্রস্তুতি আছে আমরা সবসময় সজাগ থাকি কারণ এরা সন্ত্রাসী এরা লুটেরা এরা সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটে বৈশ্বিক মন্দা বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের এবারের বাইশতম সম্মেলন অনেকটা সাদামাটা করার সিদ্ধান্তের কথাও জানান তিনি এবারের কাউন্সিল কিন্তু শাদা মাতা মাহমুদ হাসান 21 টেলিভিশন ঢাকা